দেখ কি সুন্দর, পুরো বনে ঢুকে গেছে, চমৎকার। দেওপাড়া বিট, এ রে চড়া খেতে ফুটবল খেলা। আচ্ছা হাতে বানাইছো তুমি এই পটকা? এই তো ঈদ লাগতেছে আজকে এখন পুতুল। সেই আল্লাহ, এই পুতুল এখন আছে। What a place, man. Hello everyone. আজকে ঈদ মোবারক। আজকে হচ্ছে ঈদের পরের দিনের পরের দিন। তাহলে কত হলো ঈদের তৃতীয় দিন। ঈদের আমেজ আসলে তিন চার পাঁচ দিনেও কাটে না, বাট এখন আমার মতো অনেকেরই ঈদের আমেজই নেই, সো কাটার আবার কোনো কথা ওঠে কেন। বাট আমরা যখন ছোট ছিলাম ঈদের আমেজ সাত দিন পর্যন্ত থাকছে, কারণ ছয় দিন সাত দিন ব্যাপী পর্যন্ত আসলে বিভিন্ন চ্যানেলে ঈদের অনুষ্ঠান হইতো। আমাদের তখন তো মোবাইল কম্পিউটার এগুলো তো আসলে এতটা অ্যাভেলেবল ছিল না, বা ইন্টারনেট ও ফেসবুক এত অ্যাভেলেবল ছিল না। সো আসলে আমেজ থাকতো অনেক দিন, কারণ পেপার দেখে আমরা লিস্ট করে রাখতাম যে কবে কোন অনুষ্ঠানটা দেখতে হবে, কোন নাটকটা দেখতে হবে, কবে জাহিদ হাসানের নাটক আছে, কবে হুমায়ুন আহমেদের নাটক আছে। তো এখনকার ঈদ তো আর সেই টাইপের ঈদ নাই, সেই দিন আর কখনো ফিরে আসবে না। আঙ্কেল, মাকড়াই টু দেওপাড়া যে রোডটা ওইটা কোথায়, সামনে না পিছনে? থ্যাংক ইউ আঙ্কেল, ঈদ মুবারক আপনাকেও। ওকে, আমরা ঢুকে গেলাম মাকড়াই থেকে দেওপাড়া রোডে। গাছে গাছে কাঁঠাল, এত কাঁঠাল খায় কে? আমার মনে হয় যে আম যত খায় মানুষ আসলে কাঁঠাল এত খায় না। বাট দেখ প্রত্যেকটা গাছে কি পরিমাণ কাঁঠাল। ঘোড়ার গাড়ি, খুবই নাইস একটা রোড, পুরো চালার পাশে রোড, ওয়াও। মানে এইদিকে যতগুলো রোড দেখছি প্রত্যেকটাই ভালো লাগে, থাকতে ভালো লাগে, যাইতে ভালো লাগে, আসতে ভালো লাগে, ভেরি বিউটিফুল। এই রোডটাতে একদিন যাবো নি ইনশাল্লাহ, কাঁচা রোডে। কি সুন্দর, ওয়াও। ভাই পোলাপন কি করে এখানে, গেমস খেলতেছে? ঈদের মধ্যে বেড়াই তাই সব গেমস খেলতেছে। লেবু বাগান না, চমৎকার। Just beautiful. Hi. Wow. কি সুন্দর, পুরো বনে ঢুকে গেছে, কি সুন্দর রে ভাই। এদিকে তো ই করে থাকা যাবে রে, হ্যামক টানা যে দোল খায় না দুই গাছের মধ্যে, ওরকম করা যাবে তো? এখানে সুন্দর গজারি গাছ, এখানে কিন্তু সেফ জোন, মানে এখানে যেহেতু বসবাস আছে মানুষের, সো এইটুকু একদম সেফ, এখানে কেউ কিছু বলার কথা না। দেখ কত ভিতরে, কত সুন্দর রাস্তা। পোলাপানের যুব সংঘ, আর আমাদের ওইদিকে পোলাপানের মধ্যে কোনো ইউনিটি নাই। এরকম এলাকায় থাকলে আসলে যুবকরা মিলে অনেক কিছু করা যায়। সুন্দর শীতল একটা এলাকা, জাস্ট গাছে গাছে ভরা, সব কিছু কেমন যেন পরিষ্কার পরিষ্কার লাগতেছে, তাই না? সব কিছু কেমন যেন একদম ক্লিন, ধানগুলো একদম পুরো ফ্রেশ, মানে কোনো ময়লা নাই, ওয়াও। ঘাটাইল, হাই রে, কত কিছু যে দেখছিলাম না, কত সুন্দর সুন্দর জায়গায় গেছিলাম না। এই গাছগুলো যখন বড় হবে, মোটা হবে, একদম পুরো বনের মতো লাগবে না? গাড়ি না চলার কারণে রাস্তাগুলো এখনো সুন্দর আছে, ভেরি নাইস। চমৎকার, চমৎকার।
বলার ভাষা নাই আসলে। What a beauty! এখন পর্যন্ত যাওয়া যতগুলো পাহাড়ি এলাকায় গেছি আমি গাটেলে, the best, the cleanest, পরিপাটি যাকে বলে একদম। এরকম একটা জায়গায় থাকার পরও পোলাপন ফোন নিয়ে বসে আছে, ফ্রি ফায়ার পাবজি আল্লাহ। ঈদ মুবারক ভাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, দেওপাড়া বিট, মৌজা কালিকাপুর, চৈতার না কি লেখছে, চৈতার বাইত, কোচপাড়া। দেখ, এই আম গাছ কিন্তু দেখলাম না, তাই না? শুধু কাঁঠাল গাছ দেখছি, কারণ মানুষ জানে যে এই কাঁঠাল যতই দূরক থাকে বাইরে নিয়ে পড়লে পরে খাইতে পারবো না ইনস্ট্যান্ট, আর আম থাকলে উপায় ছিল। এই জায়গাগুলোতে আসার অ্যাচিভমেন্টটা কি, এই ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করো, আমার এলাকা নিজের থানাতে যে এত সুন্দর সুন্দর প্লেস আছে এটা আপনাদের জানাচ্ছি, এটা এক ধরনের ভালো লাগা। আর যেখানে আসি নাই সেই নতুন একটা জায়গা চেনার একটা আনন্দ আছে, সেই জায়গাটা যদি এত সুন্দর হয় সেটার একটা আনন্দ আছে, আর কি চাই? এই জায়গাটা যাইতে হইলে আমার তিন দিন ধরে প্ল্যান করা লাগে নাই, জাস্ট ইচ্ছা হইলো বের হইলাম, এক ঘন্টার ব্যাপারও না, ঘুরে যাবো এমন একটা জায়গা। বাট সি হাউ বিউটিফুল শি ইজ, সেগুলো বলার ভাষা নাই, বন গাছপালা প্রকৃতি, এটার অন্যরকম একটা পাওয়ার আছে। ফুটবল খেলা হচ্ছে, ওয়াও, এ রে চড়া খেতে ফুটবল খেলা, সেই ছোট্টবেলার স্মৃতি একটু দেখা যায় না, কি সুন্দর একটা মাঠ। এই ছোট ভাইরা কি করে এখানে, কি হচ্ছে, পটকা উঠাতেছ, ফুটো তো দেখি, ও ভারত ঢুকাইতে হয় তো টাইম লাগবে, তাই না? আচ্ছা হাতে বানাইছো তুমি এই পটকা, কি বলে এটা ভরা হয়ে গেলে আমাকে ডাক দাও, আমি দেখবো, আগুন ধরার আগে আমার ডাকবা, বললাম না হাতে পটকা বানাইছে। সেই কিন্তু এই বাতরগুলো একটা ঝামেলা করেছে, তাই না? হয় নাই, এখন শুধু ঢেল দিব নাকি, আমি হেলমেট বন্ধ করি ভাই, ও আমার দিকে দেখে ঢেল, ও দেখতো বানাইতে নিছে এক ঘন্টা, এটা যদি ফুটতাম এক ঘন্টা লাগে, ওদিকে ওদিকে সবাস না, এটা ফুটবে বলে আমার মনে হয় না ভাই, এগুলো কিন্তু আনসেফ, তোমাদের এগুলো তো সেফ না, ডেয়ারিং পোলাবান, হ্যাঁ নিজেরাই পটকা বানাইতেছে ফুটাইতেছে, এই খাইটাই তো ভাঙে গেল ওর। হ্যাঁ দেখছি, থ্যাংক ইউ সো মাচ ওবায়দুল, থ্যাংক ইউ, চলো চলো নুডলস খাও বা, চলো তোমাদের বাসায় যাবো, চলো কি খাও তুমি, রিং চিপস না কি রে খামো না, আমার তো হেলমেটের ভিতরে ঢুকবো না, থ্যাংক ইউ ওবায়দুল, দাঁড়াও আমি যাবো তোমাদের বাসায়, নুডলস কে রান্না করবে, তুমি? উরে ভাই রে, তুমি তোমার আম্মুর থেকে ভালো করে রান্না করতে পারো, তাতে খাইয়ে যেতে হবে, কোনটা বাসা এইদিকে, তুমি রান্না করে থাকো আমরা আসবো ইনশাল্লাহ, থ্যাংক ইউ ওবায়দুল দাদা, খোদা হাফেজ। কি চমৎকার একটা রোড আল্লাহ, এখন ওই কাটাখালি পর্যন্ত যাবো, বাট অ্যাকচুয়ালি ওই রোডটা দেখার ইচ্ছা ছিল আমার খুব, অ্যান্ড আই এম ফুলি স্যাটিসফাইড, প্রচণ্ড পরিমাণ ভালো লাগছে, বলে বুঝাইতে পারবো না যে কি পরিমাণ ভালো লাগছে। এই ওখানে কি কোনো পার করতে নাকি, ওয়াও যাবো যাবো যাবো, এই তো ঈদ ঈদ লাগতেছে আজকে, এখন এখন মনে হচ্ছে ঈদের মাঠে আসছে, অনেকদিন পর তাই। আরে লাভি মিমি আজকে নানি বাড়ি চলে গেল না, খেলা নেওয়া যেত, ওয়াও দেখি আংটি, আরে খেলনা, বাচ্চাদের খুঁটি বাতিল, আমরা বলি খুঁটি বাতিল,
মানে রান্নাবাটি খেলার যে পাতিলগুলো আমরা বলি খুঁটি, কিছু লাগে না ভাইয়া? পুতুল সেই আল্লাহ, এই পুতুল এখন আছে কত করে ভাইয়া? হ্যাঁ ক্যামেরা রেকর্ড হচ্ছে, জিএসএক্সআর, ওই যে জিএসএক্সআর ভিত্রি না, জিএসএক্সআর প্রাইস এটা পড়ছে 3,95,000। রোড স্টোরিজ বাই মিশু, ঠিক আছে মন থাকবো, ইউটিউব ফেসবুক দুইটাই। এখানে কি হচ্ছে ভাই, গানপালা শেষ, গানকে শেষ হয়ে গেছে? রোড স্টোরিজ বাই মিশু ফেসবুক, ভালো আছেন ভাইয়া? আপনি কি আমাকে চিনেন তাহলে, আগে দেখছেন ভিডিও? আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, এই মাত্র আসলাম, ফোন আছে অবশ্যই, অন থাকবে না ক্যামেরা, কি জোশ! ওয়াও, ওরে ভাইরা কই থাকেন? আচ্ছা আচ্ছা, সবাই আচ্ছা, হোয়াট আ প্লেস ম্যান, জাস্ট অসম্ভব সুন্দর, দ্য হিডেন বিউটি অফ ঘাটাইল, অপরূপা ঘাটাইল। দুদিন ধরে পোলাপোনা পোস্ট দেখি হচ্ছে যে কাটাখালি আসছে, আমি ভাবছি কাটাখালি মিনস ওই যে ওইটুকুই, জাস্ট ওই ঘরটুকুই, বাট এইখানে যে এত ওপেন করে দিছে আর এত মানুষজন মেলার মতো বসে গেছে, আমি কল্পনা করতে পারি নাই। সবাই ফেরার পথে তাই না, মন ভরে গেছে, যদি অল্প সময় ছিলাম এখানে। আনএক্সপেক্টেড একটা ভালো লাগার পায়ে গেলাম এখান থেকে আজকে, কয়েকদিন আগে যে এই রোডটাতে আসছিলাম মনে আছে কার, যে এই জায়গাটুকু দেখাচ্ছিলাম, আমি ভাবছিলাম হয়তো এখানে আসে মানুষ ঈদের মধ্যে জাস্ট, বাট এটা যে এই অবস্থা, আই ডিডন্ট হ্যাভ এনি আইডিয়া